হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খরকুটো সিরিয়ালের আপডেট নিয়ে সৌজন্য গুনগুনকে কাছে ডাকে বলে তুমি কাছে এসো বৌদি ভাইয়ের কী হয়েছে সেটা এত জোরে বলা যাবে না কানে কানে বলতে হবে তো কাছে না এলে কখনোই সেই কথাগুলো বলা যায় না কি বলছো কি তুমি বৌদি ভাইয়ের কী এমন হয়েছে যে ড্যাডিও আমাকে কোনো কিছু বলল না এইভাবে ড্যাডি মিষ্টি খাবে আনন্দ করলো সবার সাথে হইউল্ল করে চলে গেল এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আমি আর তোমার সাথে থাকবো না তার মানে আমি বারান্দায় গিয়ে ঘুমবো বুঝতে পেরেছ তোমার হাতের আমার আর কোনো প্রয়োজন নেই আমি বাড়ি ছেড়েও চলে যাব, কারণ তোমাকে ভেবেছিলাম যে তুমি মানুষ কিন্তু না এখন দেখতে পাচ্ছি তুমি অমানুষ কি বললে তুমি আমাকে হ্যাঁ ঠিকই তো বললাম আজকে আমার যদি বৌদি ভাইয়ের মতো এরকম অসুখ করে তাহলে তোমরা মিষ্টি খাবে হইহুল্লোড় হুল্লোর করবে আমাকে একটুও ভালোবাসবে না আমার যত্ন করবে না তাই না সেটা তুমি ঠিক বলেছো মিষ্টি খাওয়াটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল তাই না তবে হ্যাঁ তোমার এরকম হলে বাড়ির শুদ্ধ সবাইও খুব খুশি হবে সেটাই তো বৌদি কেমন আমি বললাম যে তোমার বাপের বাড়ির নাম্বারটা আমাকে দাও তুমি কয়েকদিন না হয় সেখানে গিয়ে থেকে এসো কিন্তু বৌদি ভাই বললো যে না ওখানে গেলে আমার একটুও ভালো লাগবে না আমি এখানেই থাকবো আর তুমি জানো আমি দাদাভাইকে বলবো যে তুমি তো বৌদি যত্ন করছো না বৌদি যদি বমি লাগে খারাপ লাগে আমি একটু জল দিতে পারবো ধরতে পারবো তুমি তো কিছুই করবে না তাই বৌদি না হয় আমার সাথে রাত্রিবেলা থাকুক কী বলছো কি গুনগুন তুমি দেখো বৌদি ভাই দাদা ছেড়ে থাকবে না আর দাদা ভাই ও বৌদি ছেড়ে একদমই থাকতে পারবে না এটাই হচ্ছে ওদের মধ্যেকার ভালোবাসা তুমি যতই কিছু বলো না কেন ওরা আলাদা থাকবে না তাই বুঝি তাহলে আমি এই বাড়িতে থাকবো না কেন থাকবে না কারণ এই বাড়ির মানুষগুলোকে আমি এখন বেশ ভালো চিনতে পেরে গেছি কারণ এই বাড়ির মানুষগুলো এতটা কঠিন হতে পারলো আমি তো সেটা ভেবেই পাচ্ছি না তুমি এখন নিশ্চয়ই এতদিন পরে বুঝতে পেরেছো সেটাই তো এতদিন পরে বুঝলাম তো আমি আমি আর ড্যাডির সাথেও কথা বলবো না এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে ড্যাডিকে তোমাদের সাথেও মিশতে দেবো না কেন কারণ আমার ড্যাডি আগে খুব ভালো ছিল এখন তোমাদের সাথে মিশে ড্যাডিও খারাপ হয়ে গেছে মানুষের প্রতি কোনো মানবিকতা নেই বৌদি ভাইকে ঠিক করে ওষুধও দিল না যত্ন কি হয়েছে সেটাও বলল না না বলে এই বাড়ি থেকে চলে গেল সেটা আমি মেনে নিতে পারছি না ঠিক বলেছো তোমার ড্যাডি আগে থেকে এরকম ছিল বুঝতে পেরেছো গুনগুন আমাদের সাথে মিশে খারাপ হয়েছে এটা তুমি ভুল কথা বললে তুমি তো আমাদের সাথে মিশছো কই তুমি কি খারাপ হয়ে গেছো যাওনি তো তবে তোমাকে আমি যে কথাটা বলবো সেটা শোনার জন্য তুমি কাছে এসো অত দূরে থাকলে চলবে না হ্যাঁ কাছে এসেছি এখন বলো ঠিক আছে আমার ঘাটটা জড়িয়ে ধরো এই সব কিছু করতে হবে বৌদি ভাই কী অসুখ হয়েছে সেটা শোনার জন্য আমি পারবো না তাহলে তোমার শোনার দরকার নেই এত ছটফট করলে কি তুমি কোনো কিছু জানতে পারবে আমার জানার দরকার নেই ঠিক আছে তাহলে আমি ঘুমিয়ে পড়ি ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি শুনবো তাহলে লাইটটা নিভিয়ে দাও এখন আবার লাইটও নিভাতে হবে হে ঈশ্বর তুমি বৌদি ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দাও কি এমন রোগ হয়েছে বৌদি ক্যান্সার হয়েছে কি যে বলছো ছি এই সমস্ত কথা বলতে নেই তাহলে ড্যাডি যে বললো বৌদি পেটে কিছু একটা ঢুকে গেছে কী ঢুকে গেছে সেটা বের করতে কত সময় লাগবে মিনিমাম কিছু মাস লাগবে তুমি ডাক্তার হয়ে গেছো না তুমি খুব ভালো করে জানো এই সমস্ত কথা একদম বলবে না বুঝতে পেরেছো তাহলে বৌদি মারা যাবে কেন মারা যাবে ছি এই সমস্ত অলক্ষণে কথা একদম বলো না গুনগুন তুমি যে একটা বনি ইডিয়েট সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি মিনিমাম সেন্সটুকু তোমার নেই সবাই বাড়ির বুঝে গেল অথচ তুমি বুঝলে না কি বুঝবো আমি যেটা বোঝার কথা সেটাই তুমি বুঝলে না তোমার মাথা কখনো কাজ করে না তাই না গুনগুন সব সময় তুমি বাড়ির সবাইকে যেভাবে একদম ঘিরে ধরেছ বাড়ির সবাইকে দোষারোপ করা শুরু করে দিয়েছো আসলে বাড়ির সবাই বৌদি খুব ভালোবাসে বৌদি আমার মনে হয় অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কই তোমরা তো কেউ আমাকে সেটা বললে না ড্যাডির কাছ থেকে রেফারেন্স নিতে পারতে তো কারণ ড্যাডির সব বন্ধু বান্ধবেরাই ডাক্তার কই সেটা তো তুমি বললে না ঠিক আছে বৌদি একটা গাইনি ডাক্তার দেখাতে হবে তার মানে মেয়েদের কোনো জটিল সমস্যা হয়েছে বৌদি না সেটাও হয়নি তাহলে কেন দেখাতে হবে সেটা তুমি পরেই না হয় বুঝতে পারবে আমার কাছে এলে তুমি তো কাছে আসছোই না এরপরে সৌজন্য লাইটটা নিভিয়ে দেয় গুনগুনকে বলে যে তুমি আমার কাছে এসো আমার গলা জড়িয়ে ধরো ঠিক আছে তুমি আমার গলাটা যদি টিপে দাও তাহলে ধরার প্রয়োজন নেই না আমি সেটা করতে পারি আমি তো এমনি মজা করে তোমাকে সবসময় কথাটা বলি তাহলে বলো কি হয়েছে বৌদি পেটে একটা দর্শি ঢুকে গেছে তার মানে ওটা আবার কি বুঝতে পারছো না বৌদি ভাই মা হতে চলেছে বৌদি পেটে একটা ছোট্ট ছেলে অথবা মেয়ে বড় হয়ে উঠছে সে কারণে তো বাড়ির সবাই এতটা খুশি সবাই মিষ্টি খাবে হৈ হুল্লোর করছে গুনগুনের চিৎকার দিয়ে ওঠে বলে তাই বুঝি বৌদি ভাই মা হতে চলেছে বৌদি এই খুশি সংবাদটা তোমরা আমাকে কেউ দিলে না আমার ড্যাডিও আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করে চলে গেল আমাকে জানালো না বৌদি ভাইয়ের কী হয়েছে আমি ড্যাডির সাথে কখনও কথা বলবো না আর আমি এতক্ষণ যাবত বাড়ির সবাইকে নিয়ে যা ভাবছিলাম সত্যিই সেটা ঠিক নয় আমি সেটা বুঝতে পারলাম তবে জানো তো আমারও ইচ্ছে করছে আমি ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেব ওকে আমার ঘরে এনে রাখবো ওকে স্নান করাবো খাওয়াবো সব কিছু আমি করব কি যে বলো গুনগুন তুমি তো নিজেই এখন একটা বাচ্চা সেদিন তোমার বিয়ে হয়ে গেল এখনও তোমার বাপের বাড়িতে গেলে তোমাকে সুটকেস গুছিয়ে দেয় বৌদি এবং তোমার খাবার দাবার আমার মা তোমাকে মাছের কাটা এখনও বেশে দেয় তুমি তারপরে খাও তোমার বাড়িতে কোনো কাজ তুমি করতে পারো না তাহলে তুমি কি করে ওই বাচ্চাটার খেয়াল রাখবে আর বৌদি ভাই মা হয়ে কি কখনো সন্তানকে তোমার কাছে ছেড়ে দেবে কেন দেবে না বৌদি আমাকে দেবে তুমি দেখো না দেবে না আমি বলছি তো তোমার একটা নিজের সন্তান হলে তখন তুমি বুঝবে কি বলছো গুনগুন লজ্জা পেয়ে যায় বলে দেখলে তো এখন তুমি বাড়ি ছেড়ে চলে যাবে আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না আমি ভুল ভেবেছিলাম বাড়ির সবাই সত্যিই খুব ভালো আর বাড়ির সবার জন্যই তো আমি এই বাড়িতে থেকে গেছি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি দেখো তুমি যদি এখন গুনগুন চলে যাও তাহলে বৌদি ভাইয়ের দেখাশোনা কে করবে বলো সবাই তো নিজের মতো কেউ বৌদি ভাইকে ভালোবাসে না একমাত্র তুমিই ভালোবাসো এখন কি হবে বলো তো না আমি বৌদি ছেড়ে এই বাড়ির মানুষগুলোকে ছেড়ে কোথাও যাব না আর আমাকে তোমাকেও ছেড়ে যাব না কেন কারণ তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হয় হ্যাঁ তুমি মানছি যে ক্রেজি কিন্তু তারপরেও তোমাকে একজন মানুষ হিসাবে আমি ভালোবেসে ফেলেছি তোমার কাছে না থাকতে পারলে আমার খুব কষ্ট হয় বুকের ভেতরটা ব্যথা করে গলাটাও কেমন চিন করে এবং আমার মন খুব খারাপ হয়ে যায় তাই আমি তোমাকে ছেড়ে একদমই থাকতে পারবো না তাই বুঝি এতটা ভালোবাসা তোমাকে একটু একটু ভালোবাসি ঠিক আছে আমার এই একটু একটু ভালোবাসা দিয়েই চলবে তুমি আমাকে ভালোবাসো না সেটা কখনো ভেবে দেখিনি তাহলে ভাবতে কতটা সময় লাগবে একবার বলবে হ্যাঁ আমি যদি ভাবি তাহলে তোমাকে ঠিক জানিয়ে দেব তুমি একদম চিন্তা করো না তবে জানো তো গুনগুন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমারও তোমাকে সেরে থাকতে একদমই ভালো লাগে না তাই তো তোমাকে বলছি যে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার দরকার আমরা দুজনেও আমাদেরও একটা ছোট্ট বেবি হবে তবে এখন নয় তুমি আগে লেখাপড়াটা শেষ করে নাও তারপরে আরে বাদ দাও তো সবসময় লেখাপড়ার কথা গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে নিলেই তো হয়ে গেল তারপরে আর কিছু করার ইচ্ছে নেই আমার কারণ সবাই আমাকে ফেলটু বলে সেই সব কথা আর বলতে পারবে না তার জন্যই লেখাপড়া করছি শুধু এতটুকু আর কোনো কিছুর জন্য নয় না আর কোনো কিছুর জন্য কী করতে যাব। এরপরে সৌজন্যকে জড়িয়ে ধরতে চায় গুনগুন বলে আমি তোমাকে একটু জড়িয়ে ধরি মন থেকে বলছি ঠিক আছে ধরো তুমি আমাকে আবার আঘাত করো না না কি আঘাত করব। যে বইয়েরা বরকে সহ্য করতে পারে না তারা কিন্তু বরের গলা টিপে ধরে তুমি আবার গলা টিপে ধরো না যেন না আমি সেই সব কিছুই করব না এরপরে সৌজন্যর বুকে মাথা রেখে সৌজন্যকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে খুব ভালোবাসো আমি সেটা খুব ভালো বুঝতে পারছি তাহলে বুঝতেই যখন পারছো তাহলে সত্যি আমি হয়তো তোমাকে ভালোবাসি আর এটা আমি আজকে নিজে মুখে স্বীকার করলাম গুনগুনে খুব খুশি হয়ে যায় আনন্দে গুনগুন সৌজন্যকে জড়িয়ে বুকে মাথা রেখে তারা দুজনে ভালোবাসার সময় কাটায় একে অপরের সাথে এই মুহূর্তগুলো গুনগুন যেন আগে থেকেই চেয়েছিল বলেই এই মুহূর্তটা এসেছে গুনগুনও নিজের জীবনে এগিয়ে যেতে চায় এখন অনেকটা বড় হয়ে গেছে গুনগুন সব কথা সে জানে তাই বলে যে জানো তো বাড়ির সবাই আমাকে এতটা কষ্ট দিল তাই বাড়ির সবাইকে আমি এবার শিক্ষা দেব। বৌদি ভাই দাদাভাই সবাইকে আমি এবার এমন মজা দেখাবো তুমি ভাবতে পারছো না দেখো গুনগুন এই সমস্ত কিছু এখন করো না কারণ জানো তো বৌদি পেটে একটা ছোট বাচ্চা বড় হচ্ছে এখন যদি তুমি বৌদি ভাইকে কোনোভাবে টাইট দিতে গিয়ে বৌদি ভাই অসুস্থ হয়ে পড়ে তখন তুমি কি করবে বলো এই সমস্ত কোনো কিছুই তোমার করার প্রয়োজন নেই তুমি তো জেনেই গেলে যে বৌদি ভাইয়ের কী হয়েছে কি অসুখ সব অসুখ কখনও দুঃখের হয় না সুখেরও হয় তাই বৌদি ভাইয়ের জীবনে সুখ চলে এসেছে তোমার জীবনে একদিন এই সুখটা চলে আসবে গুনগুন অবাক হয়ে যায় গুনগুনও মনে মনে বাচ্চাকে খুব ভালোবাসে আর বাচ্চার জন্য বৌদি ভাইয়ের বাচ্চা যখন চলে আসবে তখন গুনগুন সমস্ত দায় দায়িত্ব নেবে সেটা সৌজন্যকে জানিয়ে দেয় সৌজন্য গুনগুনের কথা শুনেই অবাক হয়ে যায় যে মেটা এরকম বাচ্চাদের মতো আচরণ করে সে বাচ্চার কথা শুনে এতটা আনন্দ হয়ে গেল চিৎকার চেঁচামেচি করে নাচতে শুরু করে দিতে লাগে গুনগুন সৌজন্য আটকে দেয় বলে দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে তুমি যদি এখন এইভাবে নাচানাচি করতে শুরু করো বাড়ি শুদ্ধ সবাই দৌড়ে ছুটে চলে আসবে আর তোমাকে সবাই জানাতে চেয়েছিল কিন্তু তুমি যা গবেট তোমাকে কিভাবে বলবে বলো তো তোমাকে একটা বললে তুমি অন্যদিকে আরেকটা নিয়ে যাও তাই কেউ কোনো কিছু বলতে পারেনি আর তোমার ড্যাডির যা বিচার রয়েছে সেটা তুমি না হয় তোমার ড্যাডিকে ধরবে তার কাছ থেকে সবটা শুনে নেবে বুঝতে পেরেছ তবে আমি জানি তুমি আমাকে ট্যাডি এনে দিতে চাওনি বলেই এত বড় একটা শহরে কোথাও ট্যাডি পাওয়া যাচ্ছে না আমি গেলে দেখবে কতগুলো ট্যাডি কিনে নিয়ে আসি তোমার একদম আনার দরকার নেই গুনগুন কারণ তোমার কাছে ট্যাডি এবং বাচ্চার মধ্যে তো কোনো পার্থক্য নেই তাই অনেকগুলো বাচ্চা যদি তোমার হয়ে যায় তাহলে ঘর ভরে যাবে এই সব কিছু করতে যেও না এখন তো আমার হাত রয়েছে আর আমার বুকে মাথা রেখে তুমি ঘুমোবে তাহলে এই সব কিছুর তো কোনো প্রয়োজন নেই সেটাই তো বলছি তুমি আমার সাথে চালাকি করেছো তুমি আমাকে ট্যারি টেরি এনে দেবে না বলেই এই সমস্ত কথা বলেছো যে নেই তাই না আমি সব বুঝতে পারি এখন আমি বড় হয়ে গেছি সৌজন্য অবাক হয়ে যায় যে গুনগুন চালাকিটা ধরে নিয়েছে কী হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুনা মা হতে চায় সৌজন্যকে জড়িয়ে ভালোবাসার কথা মন খুলে জানালো আনন্দে আত্মহরা গুনগুন এবার বৌদিভাই সন্তান আসার অপেক্ষা করছে বৌদিভাইকে দেখাশোনা দেখাশোনার যত্ন করবে এবং তারপরে তার সন্তানের সব দায় দায়িত্ব নেবে এবং সৌজন্য চায় যে গুনগুন এবং সৌজন্যর একটা সন্তান হোক আর গুনগুনও কিন্তু ছোট বাচ্চা খুব পছন্দ করে তাহলে এবার সৌজন্য এবং গুনগুনের জীবনে কি ঘটতে চলেছে কি হতে চলেছে গুনগুন এবার কি করবে বাড়ির লোকদের সাথে সেই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন